ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা বলশেভিক বিপ্লব পড়ছিলাম, আজকে আমরা বলশেভিক বিপ্লবের কারণ পড়ব। এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, আমি এটা অ্যাড করেছি, এটা প্রয়োজন আছে তাই। রাশিয়ার যে রাজারা ছিল, যাদেরকে জার বলা হতো, জারদের স্বৈরতান্ত্রিক শাসনের যুগে নানা বিচ্ছিন্ন ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে রাশিয়ার ইতিহাস। সেদিক থেকে দেখলে এই বিপ্লবের সামাজিক পটভূমি তৈরি হয়েছে 19 শতকে। তখনকার ইউরোপে সমাজতন্ত্রবাদের উদ্ভব ও বিকাশ পরিস্থিতি বদলে দেয়। পাশাপাশি ফ্রান্সে বুর্জোয়াদের সফল বিপ্লব নতুন করে ভাবতে শেখায় রাশিয়ানদের। তাদের অনেক তাত্ত্বিক ও সমালোচকদের পাশাপাশি বলশেভিক বিপ্লবের নেতারাও ফরাসি বিপ্লবের নানা ত্রুটি শনাক্ত করে, তাদের বিপ্লবকে সামনের দিকে এগিয়ে নেয়। তারা পরিস্থিতির দায় মেনে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হওয়ায় বিপ্লব সফল করতে তেমন বেগ পায়নি। তবে ঐতিহাসিক বিপ্লবের যে কারণগুলো, সেগুলো হচ্ছে প্রথমত সমাজতান্ত্রিক মতবাদ, এটাই প্রধান কারণ ছিল বলশেভিক বিপ্লবের। এই নতুন মতবাদটা হচ্ছে সেই সময় রাশিয়ার জনগণের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয়ে দাঁড়ায়। কারণ এখন বাংলাদেশে দেখো, শ্রমিকরা কিন্তু অনেক শোষিত হচ্ছে। হ্যাঁ, দেখো যে পরশুদিন বা তার আগের দিন যে ঘটনাটা ঘটলো, সেজন জুস কোম্পানির আগুন কোম্পানির সে ভবনে আগুন ধরে গেল এবং 51 জন শ্রমিক মারা গেল। এরকম যখন শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন বুঝছে শ্রমিকরা তখন ব্যাক করতে চায়। এখন ব্যাক করার জন্য যদি কোনো পথ পায়, তখন তখন সেটাকেই তারা আশ্রয় হিসেবে নেয়। তো তখনকার শ্রমিকরা তখন সমাজতান্ত্রিক মতামতটাকে তাদের হচ্ছে এই যে তাদের ব্যাক করার একটা উপায় হিসেবে নিয়েছিল। ইউরোপের নানা স্থানে পুঁজিপতিদের শোষণ অতিক্রম করে মানুষের অধিকার প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম, শ্রমিক কল্যাণ, বেকার সমস্যা দূরীকরণ, দ্রুত নগরায়ণের সমস্যা মোকাবেলা করা হয়ে ওঠে অনেক বড় একটা চ্যালেঞ্জ। শিল্প বিপ্লবের পরবর্তী ইউরোপের সমাজ ও রাজনীতি দেখা যায় বহুমুখী উত্থান পতন। তখনকার সমাজ পরিবর্তনের মুখে মানুষের অধিকার রক্ষা, শ্রমিক শ্রেণীর কাজের সময়, বেতন, ভাতা, ছুটি সর্বোপরি পুঁজি শোষণের বিরুদ্ধে দানা বেঁধে ওঠে তীব্র সামাজিক আন্দোলন, যা সমাজতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠার পথ করে দেয়।
বিশেষ করে ব্রিটিশ সমাজতন্ত্রী চার্লস ওয়েন, ফরাসি সমাজতন্ত্রী সেন্ট সাইমন, চার্লস ফুরিয়া, লুই ব্লাঙ্ক, প্রুধ প্রমুখের পাশাপাশি রাশিয়ার সমাজতন্ত্রীরা হয়ে ওঠে সর্বে সর্বা। তখনকার রাশিয়ায় মিখাইল বাকুনিন কিংবা ক্রপতকিন প্রবর্তিত মতাদর্শ রাজনৈতিক পরিসরে অনেক গুরুত্ব লাভ করে। তত্ত্ব এবং কাজের সমন্বয়, বিভিন্ন তাত্ত্বিকের সফল উদ্যোগে তখনকার রাশিয়ার সমাজতন্ত্র সহজেই রাজনৈতিক মতাদর্শে পরিণত হয়। তবে ইউরোপের সমাজ ও রাজনীতিতে সমাজতন্ত্রের প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করার পাশাপাশি এর প্রয়োগ করাটা ছিল অনেক বড় চ্যালেঞ্জ, বিশেষ করে পরিসর ও রাজনীতির মতাদর্শের দিক থেকে। এর প্রয়োগ, লক্ষ্য নির্ধারণ এবং উপযোগিতা নিশ্চিত করাটা সফল বিপ্লবের জন্য জরুরি হয়ে দেখা যায়। বিশেষ কয়েকজন রাজনৈতিক নেতা এ সময় অগ্রণী ভূমিকা পালন করে, তত্ত্ব ও কাজের সমন্বয় করে দিয়েছিল, যা বলশেভিক বিপ্লবকে সফল করতে পথ দেখায়। তাত্ত্বিক উন্নয়নটা কিভাবে হয়? তখন অনেক সীমাবদ্ধতা ছিল, তাত্ত্বিকদের পক্ষে বিপ্লবের পদ্ধতিগত ও পরিসীমা নির্ধারণ করা সম্ভব হয়ে ওঠেনি। ফলে প্রাথমিক দিকে সমাজতন্ত্রীদের কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয়, কারণ কাল্পনিক সমাজতন্ত্রীরা এটা জানতো না যে তারা সমাজতন্ত্র বা সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু সাম্যবাদটা কিভাবে প্রতিষ্ঠা করবে বা এটার প্রক্রিয়াটা কি হবে এটা তারা জানতো না। তো বা তারা এটা দেয় নাই, এরকম কোনো মতবাদ তারা দিতে পারে নাই। তাদের সমাজতান্ত্রিক মতবাদের নানা ক্ষেত্রে বাস্তব পরিপূর্ণ রূপরেখা, যৌক্তিক প্রয়োগ পদ্ধতি, সমাজতান্ত্রিক আন্দোলনে সফলতা অর্জনের পথ পরিক্রমা নিশ্চিত করে হচ্ছে কার্ল মার্কস। তিনি হচ্ছে এই পথগুলা দেখিয়ে দেয় যে এই সমাজতন্ত্র মতবাদটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব। এর জন্য তিনি বাস্তবায়নযোগ্য কতগুলো পদ্ধতি দেখান, যেমন রাজনৈতিক দল গঠন করতে হবে, শ্রমিকদের হাতে ক্ষমতা দিতে হবে, এবং ক্ষমতাটা কার হাতে কিভাবে আসবে, বিপ্লবের মাধ্যমে আসবে। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জন্য কার্ল মার্কস এর নির্দেশিত পথকে সামনে রেখে 19 শতকের শেষ দিকে ইউরোপের নানা দেশে গড়ে ওঠে বিভিন্ন ধরনের সমাজতান্ত্রিক দল। অর্থাৎ রাজনৈতিক দল হবে এবং সেই সমাজতান্ত্রিক দলগুলো হচ্ছে শ্রমিকদেরকে নেতৃত্ব দিবে, এবং শ্রমিকদের হাতে ক্ষমতা আসার মাধ্যমে হচ্ছে সর্বহারাদের একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে, এবং সর্বহারাদের একনায়কত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর হচ্ছে রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে। রাষ্ট্রের পরিবর্তে হচ্ছে একটা ট্রেড ইউনিয়ন গঠিত হবে, এবং ট্রেড ইউনিয়ন হচ্ছে এই যে যেটা হচ্ছে ভূখণ্ড সেটাকে পরিচালনা করবে, রাষ্ট্র ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাবে। এটা ছিল মার্কসের বক্তব্য। বলতে গেলে রাশিয়ার বলশেভিক পার্টি তেমনি ভাবে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল। এক্ষেত্রে লেনিন মার্কসের নির্দেশিত পথে কাজ করেন বলে সফলতার মুখ দেখে বলশেভিক আন্দোলন। এরপর হচ্ছে রাশিয়ার ভঙ্গুর সমাজ কাঠামো। 18 শতক থেকে পশ্চিম ইউরোপের দেশগুলো আর্থসামাজিক সাংস্কৃতিক জীবনে নানা পরিবর্তন ঘটে। শিক্ষা, সংস্কৃতি, উন্নত জীবনধারা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশের কেন্দ্রস্থলে পরিণত হয় এই এলাকা। সেদিক থেকে বিচার করতে গেলে রাশিয়ার জারদের নানা দমননীতি তাদের উন্নয়ন ব্যাহত করে। নানা দিক থেকে পিছিয়ে পড়ে তাদের সমাজ কাঠামো একটি ভঙ্গুর অবস্থানে চলে যায়। তারা ইউরোপের সামাজিক বাস্তবতায় একেবারে তলানিতে পড়ে থাকে। উদারনৈতিক চিন্তাধারা, গণতান্ত্রিক রাজনীতি, কল্যাণমুখী প্রশাসন এবং বিজ্ঞান ভিত্তিক যুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার কোনো ছাপ ছিল না তখনকার রাশিয়াতে। জারের একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা শোষণ আর অত্যাচার থেকে মুক্তি পেতে সব মানুষের মনে তখন কাজ করে বিশেষ তাড়না। তারা চলমান সামন্ত সমাজ কাঠামো এবং জারের স্বৈরতান্ত্রিক নির্যাতন থেকে মুক্তি পেতেই সংগ্রাম করছে। সেদিক থেকে ধরলে রাশিয়ার ভঙ্গুর সমাজ কাঠামো বলশেভিক বিপ্লবের পথকে সুগম সুগম করে। জারতন্ত্রের অযোগ্য শাসন এটা একটা কারণ ছিল। জারতন্ত্রের অযোগ্যতা রাশিয়ায় বলশেভিক বিপ্লবের পথ সুগম করেছিল। দেশের অভ্যন্তরে অত্যাচারী শাসনের বিপরীতে 1854 থেকে 56 সালে ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয়ে জারতন্ত্র জনগণের আস্থা হারায়, এবং প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার অংশগ্রহণও জারদের একটা ভুল সিদ্ধান্ত, যেটা হচ্ছে জনগণকে তাদের প্রতি বিরূপ করে তোলে। মানুষ তখন মনে প্রাণে জারদেরকে ঘৃণা করতে শুরু করে। পক্ষান্তরে 1905 সালে জাপানের সাথে যুদ্ধে রাশিয়ার পরাজয় জারদের অবস্থান ভুলুণ্ঠিত করে। অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার সামরিক বিপর্যয় এবং অনেক
সৈনিকের প্রাণহানি তাদেরকে বিচলিত করে। এসব ঘটনাপ্রবাহ ধারাবাহিকভাবে সাধারণ মানুষের কাছে জার তন্ত্রের অযোগ্যতাকে প্রকট করে তুলেছিল। যার পরিপ্রেক্ষিতে রাশিয়ার মানুষ দুর্বল হওয়া সত্ত্বেও অত্যাচারী অযোগ্য জার তন্ত্রের অবসান কল্পে বিপ্লবী বলশেভিকদেরকে স্বাগত জানায়। এর পরের কারণটা হচ্ছে শ্রমিকদের অসন্তোষ। রাশিয়ায় দ্রুত শিল্পায়ন ঘটতে থাকলে 1970-এর 70-এর দশকে এসে সম্রাট দ্বিতীয় আলেকজান্ডারের শিল্পনীতি এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে। রাশিয়ায় ভূমিদাস শ্রেণী শিল্পায়নের সাথে সাথে শ্রমিকে রূপান্তরিত হলেও তাদের জীবন ছিল খুবই নিম্নমানের। বেতন ভাতা এবং কাজের সময় নিয়ে কোনো সরকারি নীতিমালা ছিল না। পক্ষান্তরে রাশিয়াতে শ্রমিক ধর্মঘট, ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ থাকার ফলে এরা ছিল চরমভাবে শোষিত এবং নির্যাতিত। ট্রেড ইউনিয়ন না থাকলে যেটা হয়, শ্রমিকদের দাবি দাওয়া উত্থাপন করার কোনো সুযোগ থাকে না। যেমন ধরো আমরা এই যে পার্লামেন্টারি সিস্টেমে বা ডেমোক্রেটিক সিস্টেমে হচ্ছে মন্ত্রী নির্বাচনের মাধ্যমে সরকারের সাথে সংযোগ স্থাপন করি আমরা, কিন্তু সরাসরি সরকারের যারা শাসন বিভাগে ঊর্ধ্বতন পদে থাকে মন্ত্রীদের সাথে যোগাযোগ করতে পারি না। আমরা এমপিদের মাধ্যমে হচ্ছে মন্ত্রীদের কাছে আমাদের দাবি দাওয়া জানাই। ঠিক একইভাবে শ্রমিকরা সরাসরি মালিক পক্ষের সাথে যোগাযোগ করতে পারে না, তারা ট্রেড ইউনিয়ন মাধ্যমে হচ্ছে তাদের দাবি দেওয়া জানায়। তো সে সময় ট্রেড ইউনিয়ন গঠন করাও যার সরকার নিষিদ্ধ করে দেয়, যার জন্য শ্রমিকদের এই ক্ষোভটা অনেক বেশি তীব্র ছিল পক্ষান্তরে। আচ্ছা, তারপর হচ্ছে ঠিক এমনি পটভূমিতে সমাজতান্ত্রিকরা তাদের সাম্যবাদী মতাদর্শ নিয়ে শ্রমিক শ্রেণীকে রাষ্ট্র ক্ষমতা দখলের স্বপ্ন দেখায়। তারা সরাসরি প্রলেতারিয়াতদের সরকার প্রতিষ্ঠা, আচ্ছা প্রলেতারিয়াত বলতে শ্রমিক শ্রেণীকে বোঝানো হয়, তাহলে শ্রমিক শ্রেণীর সরকার প্রতিষ্ঠার কথা বলছে। ভূমির উপর সামাজিক মালিকানা আরোপ, কলকারখানা জাতীয়করণ প্রভৃতি বিষয় নিয়ে খুব সহজেই নির্যাতিত শ্রমিকদের মনকে দোলা দিতে সক্ষম হয়। বাগ্নী নেতা লেনিনের উপযুক্ত উপস্থাপনা ও নেতৃত্ব শ্রমিক শ্রেণীকে সহজেই আন্দোলনে সম্পৃক্ত করতে সক্ষম হয়। ফলে অসন্তুষ্ট শ্রমিকরাই বিপ্লবী শ্রেণীতে পরিণত হয়, বলশেভিক বিপ্লবের মূল ভূমিকা পালন করে। এদিক থেকে বিচার করতে গেলে শ্রমিক অসন্তোষই হচ্ছে বলশেভিক বিপ্লবের পথ করে দেয়। সার্ভদের পুনর্বাসনের জটিলতা এটা একটা কারণ ছিল। ভূমিদাসদের দুর্গতি লক্ষ্য করে জার দ্বিতীয় আলেকজান্ডার এই প্রথার বিলোপ সাধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলেও তা শেষ অবধি ফলপ্রসূ হয় নাই। আচ্ছা, সার্ভ বলতে বোঝানো হতো হচ্ছে সামন্ত প্রথা ছিল তখন। সামন্ত প্রথায় হচ্ছে দুইটা শ্রেণী থাকে। মার্ক্সের যে মতবাদটা যে সমাজের সমাজ ইতিহাসের প্রতিটা পর্যায়ে হচ্ছে সমাজ দুটি ভাগে বিভক্ত, দুইটা শ্রেণী দ্বারা দুইটি শ্রেণীর অস্তিত্ব পাওয়া যায়। তো সামন্তবাদে হচ্ছে দুইটা শ্রেণী, একটা হচ্ছে সার্ফ আর হচ্ছে ভূমিদাস, সামন্ত প্রভু যারা তাদেরকেই সার্ফ বলা হয়। এদিকে ভূমিদাস শ্রেণীর দুর্দশা, তাদের উপর অত্যাচার নির্যাতন প্রভৃতি বেড়ে যায় নানা দিক থেকে। রাশিয়ার বিদ্যমান সুদীর্ঘ সামাজিক অস্থিরতাও এটার অন্যতম কারণ ছিল। ভূমিদাসরা সামন্ত প্রভুর হাত থেকে গ্রামীণ সংস্থা মির এর অধীনে ন্যস্ত হলেও তাদের আর্থসামাজিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। পশ্চিম ইউরোপের দেশগুলোতে সামন্তবাদ পতনের পটভূমিতে ভূমিদাসরা স্বাধীন কৃষকে পরিণত হয়। তবে রাশিয়ার সমাজে ভূমিদাসরা কৃষকে পরিণত না হয়ে পত্তন করে ভূমি ভূমিহীন শ্রেণীর, আর এজন্যই 19 শতকের শেষে এবং 20 শতকের গোড়ার দিকে রাশিয়ার মধ্য শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী আত্মপ্রকাশ করতে ব্যর্থ হয়। রাশিয়ার সমাজে একটি অভিজাত আর একটা হচ্ছে ভূমিহীন, বরাবর এই দুইটা শ্রেণী বিদ্যমান ছিল। এক্ষেত্রে 19 শতকের শেষ দিকে একটি সামাজিক পরিসংখ্যানে দেখা যায় যে রাশিয়ার প্রতি 1000 মানুষের মধ্যে মাত্র 17 জন অভিজাত শ্রেণী আর বাকি সবাই ভূমিহীন। সেক্ষেত্রে রাশিয়ার প্রায় পুরো জমি ছিল রাজ পরিবার এবং সামন্ত অভিজাতদের দখলে। এক্ষেত্রে ভূমিহীন শ্রেণীর সামাজিক অসন্তোষ, বিদ্রোহ ইত্যাদি বলশেভিক বিপ্লবের পটভূমি তৈরি করে। আর সবশেষ যেটা পয়েন্ট সেটা হচ্ছে লেখক দার্শনিকদের ভূমিকা ছিল খুব প্রবল ভাবে। তারা লেখালেখি করে এবং তাদের এই লেখাগুলো সে সময় মানুষকে জনকে খুব আন্দোলিত করে। আচ্ছা, আমি তোমাদেরকে সাজেস্ট করব দুইটা গ্রন্থ। মা নামে দুইটা গ্রন্থ হচ্ছে খুব বিখ্যাত। একটা হচ্ছে বাংলাদেশের মা, সেটা যেন আনিসুল হকের লেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। আরেকটা মা হচ্ছে ম্যাক্সিম গোর্কির লেখা।
তো তোমরা যদি সুযোগ পাও, যদি নীলক্ষেতে যাও, তাহলে ম্যাক্সিম গোর্কির মা এই বইটা পড়বা। এই বইটা পড়লে তোমরা হচ্ছে বলশেভিক বিপ্লবের একটা হচ্ছে কাল্পনিক চরিত্র দিয়ে লিখেছে, তবে হচ্ছে বলশেভিক বিপ্লবকে উপলক্ষ করে লিখেছে, এবং এটা খুবই হৃদয়স্পর্শী একটা বই। আমি সাজেস্ট করবো যে তোমরা যদি সময় পাও এবং নীলক্ষেতে যাও, তাহলে বইটা কিনে পড়বা। আচ্ছা, এখন দার্শনিকদের অংশটা আসি। 1789 সালে ফরাসি বিপ্লবের মতোই কিছু বিষয় মিলে যায় বলশেভিক বিপ্লবে। সেক্ষেত্রে ফরাসি কবি, লেখক, সাহিত্যিক, দার্শনিক, অধ্যাপকরা যেমন রুশো, ভলতেয়ার, তাদের ভূমিকা আমরা দেখেছিলাম। ঠিক একইভাবে হচ্ছে এখানেও রুশ বিপ্লব, আমরা ঠিক একইভাবে দার্শনিকদের ভূমিকা পাবো। এখানেও দার্শনিকদের হচ্ছে রাশিয়ায় রুশ বিপ্লবের ক্ষেত্রে ভূমিকা ছিল। জার্মান লেখক কার্ল মার্ক্সের লেখা বলশেভিক বিপ্লবে বেশ প্রভাব বিস্তার করে। অন্যদিকে রুশ সাহিত্যিক পুশকিন, লিও টলস্টয়, দস্তয়েভস্কি, ইভান তুর্গেনেভ, জারদের প্রতি প্রতিবাদ জানাতে থেমে থাকেননি। তাদের ক্ষুরধার লেখনীতে জার শাসনের অক্ষমতা, ষড়তান্ত্রিক মনোভাব, রাষ্ট্রযন্ত্রের আগ্রাসী রূপ, গণমানুষের উপর শোষণ নির্যাতন আর নানা অন্যায়ের চিত্র ফুটে উঠতে থাকে। এতে সহজেই সাধারণ মানুষের মাঝে জার বিরোধী মনোভাব বিস্তার লাভ করে। সমকালীন ব্রিটেন ও ফ্রান্সের কবি, দার্শনিক ও সাহিত্যিক রাশিয়ার উদারপন্থী অভিজাত সম্প্রদায়কে সমাজ পরিবর্তনে অনুপ্রাণিত করে। তারাও বলশেভিক বিপ্লব সংগঠনে ইতিবাচক ভূমিকা রেখেছিলেন। নিহিলিজম এবং নারোদনিক আন্দোলন 19 শতকের রাশিয়ায় গড়ে ওঠা বেশ কয়েকটি গুপ্ত সংগঠনের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল নিহিলিজম এবং নারোদনিক। এটা টিকার জন্য আসতে পারে যে গুপ্ত সংগঠন নিহিলিজম নারোদনিক কি। এরা জাত শাসনের অত্যাচার, শোষণ, স্বৈরতান্ত্রিকতা থেকে দেশকে মুক্ত করার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে মাঠে নামে। তারা নানা দিক থেকে জার বিরোধী অবস্থান নিয়ে সাধারণ মানুষকে মুক্তির পথ দেখায়। অনেক নির্যাতিত মানুষ তাদের দলে গিয়ে যোগদান করে। তারা আর্থসামাজিক মুক্তির আশায় একের পর এক জার বিরোধী কর্মকাণ্ডে আত্মনিয়োগ করে। জার শাসনের চরম দমননীতির মুখে এই দুটি আন্দোলন সন্ত্রাসবাদী চরিত্র নিলে পরিস্থিতি হয়ে যায় আরো ভয়াবহ। তবে জারদের নিষ্ঠুর দমননীতির মুখে এই আন্দোলন ব্যর্থ হলেও মুক্তির সংগ্রামে তাদের প্রয়াস ও আত্মদান সমাজতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করে তোলে। নির্যাতিত রুশ জনগণ মুক্তির দিশা হিসেবে গ্রহণ করে বলশেভিকদেরকে। অর্থনৈতিক সংকট একটি কারণ ছিল, জারদের অপশাসনের মুখে রাশিয়ার অর্থনৈতিক দৈন্য চরমে ওঠে। বলশেভিক বিপ্লবের কারণ হিসেবে তাই এই সংকটকে চিহ্নিত করা যেতে পারে। জার ও অভিজাত শ্রেণীর ভোগবিলাসী জীবন, অর্থনীতিতে পরিকল্পনার অভাব, কৃষিক্ষেত্রে অনুর্বরতা, শিল্পক্ষেত্রে গতিহীন অবস্থান, শ্রমিকদের আন্দোলন, অসহযোগিতামূলক আচরণ খাদের কিনারে এনে দাঁড় করে তখনকার রাশিয়াকে। রাষ্ট্রযন্ত্র ক্রমশ জনবদলের জনদলনের হাতিয়ার হিসেবে জনমনে সৃষ্টি করে ত্রাস ও প্রাণভীতি। মানুষ উন্নয়নের স্বপ্নে নতুন করে কাজ করার উদ্যম হারিয়ে ফেলে। মানুষের কর্মহীন অবস্থার পাশাপাশি অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়ে অকার্যকর করে তোলে অর্থনীতিকে। দেশের অর্থনৈতিক সংকট সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমিক ও ভূমিদাসদেরকে জীবনকে করে তোলে দুর্বিষহ। এর থেকে মুক্তি পাওয়ার জন্যই রাশিয়ার মানুষ স্বাগত জানায় বলশেভিক বিপ্লবকে। এখন সবশেষ পয়েন্ট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের বিপর্যয়। জার দুঃশাসন আর চরম দমননীতির বিপরীতে প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ায় সামরিক বিপর্যয় ঘটে। যুদ্ধে জারের প্রতি জনগণের কোনো সমর্থন না থাকলেও সামরিক বিপর্যয়ের মুখে জার সরকার গ্রামের ভূমিহীন কৃষকদের জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ করে। তাদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়। নানা স্থানের যুগে রাশিয়ার সে বাহিনীর বিপর্যয়, সেনাবাহিনীতে অনিয়মিত সরবরাহ, খাদ্য ঘাটতি, কয়লার অভাবে নিষ্ক্রিয় যোগাযোগ ব্যবস্থা রুশ সেনাবাহিনীদের মনোবল ভেঙে দেয়। সেনাবাহিনী এবং দেশের এই দুরবস্থার জন্য সাধারণ মানুষ জার সরকারকে দায়ী করে। হাতে অর্থকড়ি না থাকলে তখন অনেক মানুষের হাতে অস্ত্র চলে যায়। বিশ্বযুদ্ধে সফল না হলেও তারা এসব অস্ত্র অস্ত্র পরিচালনার যে প্রশিক্ষণ সেটাকে জারের বিরুদ্ধে কাজে লাগায়। এ ধরনের অস্ত্রধারী যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকরা যখন জারের হাত থেকে দেশকে মুক্ত করার প্রধান কর্তব্য বলে মনে করে, তখন সহজেই বিদায় ঘণ্টা বেজে ওঠে জারদের। পক্ষান্তরে দেশের এমন বিপর্যয়ের পরিস্থিতিতে রাশিয়ার জনগণের পাশাপাশি তারাও লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টিকে ত্রাণকর্তা মনে করে। তারা বলশেভিকদেরকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিবেচনা করেই লিপ্ত হয় জার বিরোধী বিপ্লবে। রুশ বিপ্লবে দার্শনিকদের অবস্থানটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে।
প্রথমটা হচ্ছে সমাজতন্ত্রের ইউটোপীয় ধারা, যেটা 1848 সালের আগ পর্যন্ত ছিল। 1848 সালের আগ পর্যন্ত যারা কিনা সমাজতন্ত্রের ধারণা দিয়েছে তাদের সবার সমাজতন্ত্র ছিল কাল্পনিক সমাজতন্ত্র বা ইউটোপিয়ান সোশ্যালিজম। এর ধারণাটা দিয়েছে হচ্ছে টমাস মুর, ক্লড, সেন্ট সাইমন, রবার্ট ওয়েন, চার্লস ফুরিয়ার, পিয়েরে জোসেফ রুধো, লুইস ব্লাঙ্ক বুকানন। আর 1848 সালে হচ্ছে কার্ল মার্ক্সের হাত ধরে হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যাত্রা শুরু হয়। কার্ল মার্ক্স এবং তার খুব কাছের বন্ধু ফ্রেডরিক এঙ্গেলস, এই দুইজন হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা। যদিও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক হচ্ছে কার্ল মার্ক্স, কিন্তু এখানে ফ্রেডরিক এঙ্গেলস এর অনেক ভূমিকা ছিল। আচ্ছা, তো এখানে এই যে দুইটা ভাগ করা হলো, প্রথমটা তাহলে কাল্পনিক সমাজতন্ত্রবাদী, আর দ্বিতীয় ছকে হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীদের নাম দেওয়া হয়েছে। আমরা এখন এই দার্শনিকরা কিভাবে রুশ বিপ্লবে ভূমিকা রেখেছিল সে সম্পর্কে জানবো। আচ্ছা, সবচেয়ে প্রথমে যার নামটা আমরা পেলাম, তিনি হচ্ছেন টমাস মুর, স্যার টমাস মুর, একজন ইংরেজ আইনজ্ঞ, সমাজ দার্শনিক, লেখক, কূটনীতিক ও রেনেসাঁ যুগের একজন মানবতাবাদী। তিনি 1529 সাল থেকে 1532 সাল পর্যন্ত ইংল্যান্ডের রাজা হেনরি অষ্টম এবং লর্ড চ্যান্সেলর কাউন্সিল হিসেবে কর্মরত ছিলেন। থমাস মুর প্রোটেস্ট্যান্ট সংস্কারের সম্পূর্ণ বিপক্ষে ছিলেন এবং সংস্কারের পক্ষে যারা ধর্মতত্ত্ব দিয়েছেন, বিশেষ করে মার্টিন লুথার, উইলিয়াম টিন্ডেলের মতো লেখকদের বই তিনি পুড়িয়ে ফেলেছিলেন। স্যার থমাস মুর একটা কাল্পনিক দ্বীপ রাষ্ট্রের কথা বলেন, যেটি আদর্শ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থা নিয়ে, এবং এই বইটির নাম দেন হচ্ছে ইউটোপিয়া। এবং তার বইয়ের দেওয়া যে নামটা আছে না, ইউটোপিয়া, এই নামটা থেকেই হচ্ছে ইউরোপিয়ান সোশ্যালিজমটা আসলে নামকরণ করা হয়, কাল্পনিক সমাজতন্ত্র। বইটি প্রকাশিত হয় 1516 সালে। পরবর্তীতে থমাস মুর ক্যাথলিক চার্চ এবং রাজার কর্তৃত্ব অপসারণের বিপক্ষে ছিলেন এবং একই সাথে ক্যাথরিন অফ এরাগনকে বিয়ে করার জন্য, পোপের কর্তৃত্ব স্বীকার করার জন্য চার্চ অফ ইংল্যান্ডের সুপ্রিম হেড হিসেবে রাজার অবস্থানের বিরোধিতা করেছিলেন। পরবর্তীতে সাজানো সাক্ষ্যের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং শিরশ্ছেদের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিপ্লবের জন্য কিন্তু জনমনে হচ্ছে বিপ্লবের প্রণোদনা সৃষ্টি করার প্রয়োজন পড়ে। জনমনের মননশীলতা আদর্শবাদের এই বীজটা বপন করে হচ্ছে দার্শনিকরা। তো এরকম হচ্ছে রুশ বিপ্লবের ক্ষেত্রে আমরা এই দার্শনিকদের অবদান পাই। তো ইউটোপিয়ান সমাজতন্ত্রের যুগটা সম্পর্কে একটু ধারণা দিই, তারপর মুরের ডিটেলসে যাব, এই অংশটা বাদ পড়ে গিয়েছে। ইউটোপিয়ান সমাজতন্ত্র যুগটা ছিল 1848 সালের পূর্বে। যে সকল লেখকরা সমাজতন্ত্র নিয়ে লিখেছিল, কাল্পনিক উদাহরণ দেওয়ার মাধ্যমে তারা সমাজতন্ত্রকে উপস্থাপন করেছিল। তারা জীবন ও জগতের জটিল বাস্তবতার সাথে কিভাবে সমাজতান্ত্রিক ধ্যান ধারণাকে খাপ খাওয়ানো যেতে পারে বা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা যেতে পারে সে সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। তারা কাল্পনিক ভাবে শোষণহীন সমাজের চিত্র এঁকেছে। ইউটোপিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিল টিউটর যুগের ইংরেজ দার্শনিক টমাস মুর। তিনি 1516 সালে ইউটোপিয়া নামে গ্রন্থ প্রকাশ করেন এবং সেখানে এই শব্দটি সর্বপ্রথম ব্যাখ্যা দেন। তাকে অনুসরণ করে আরেকজন ইতালীয় লেখক টমাজো ক্যাম্পনেল্লা রচনা করে সূর্যের শহর, এ সিটি অফ সান। এই গ্রন্থে তিনি কিভাবে ব্যতিক্রমী সব সুযোগ সুবিধা দিয়ে একটি শহর তার অভিবাসীদের জন্য জীবন আলোকিত করে সে সম্পর্কে হচ্ছে তিনি আলোচনা করেন। এভাবে ব্রিটিশ লেখক জেফার্ড ইউটেনলি তার দি ল অফ ফ্রিডম গ্রন্থে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধনের মাধ্যমে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার দিক নির্দেশনা দেন। এরপর ফরাসি দার্শনিক জে ম্যালয়, গ্যাব্রিয়াল দা মরিয়া আসেন, সাম্যের বাণী তিনি তারা প্রচার করে। এরা ছিল ত্যাগের মহিমায় ভাস্বর, এরা ভোগবাদকে বিসর্জন দিয়ে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার গঠনের বক্তব্য দেয়। তবে সমাজতান্ত্রিক ধ্যান ধারণা বিকাশে ইউরোপীয় পর্বে যে তিনজন দার্শনিক সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল, এই তিনজন হচ্ছে সিমো, চার্লস ফুরিয়ার এবং রবার্ট ওয়েন। এরা ছিলেন শিল্প বিপ্লবের পর্বের দার্শনিক কিংবা শ্রমিক নেতা। এরা ফলে এদের লেখনীতে সমাজতন্ত্রের নতুন ব্যাখ্যা উত্থাপিত হয়। এই তিনটা তোমাদের বহু নির্বাচনীতে আসতে পারে, যে কাল্পনিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন, যেহেতু তিনজনের নাম প্রশ্নটা ঘুরে আসবে যে কে ছিলেন না,
তো তিনজনের নাম জানলে আর একটা নাম ব্যতিক্রম হবে। তো বিদ্যমান সমাজ ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করতে হবে সেই ব্যাখ্যা নিয়ে এই পর্বে লেখকদের মাঝে দ্বিধা, জড়তা, এমনকি ক্ষেত্র বিশেষে কিছুটা অজ্ঞতাও দেখা যায়। কিন্তু মার্কস এঙ্গেলস প্রথম সমাজতন্ত্রকে বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। ইউরোপীয় শিল্প বিপ্লব নতুন নতুন অর্থনৈতিক তত্ত্ব দর্শন বিকাশ লাভ করে এবং নতুন নতুন আবিষ্কারের ফলে সমাজ কাঠামো, জীবন ধারণ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সাধিত হলে সমাজতন্ত্রের বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটার প্রয়োজন আরো বেশি জোরালো হয়ে দাঁড়ায়। 1848 সালে মার্কস এঙ্গেলসের যৌথ প্রচেষ্টায় কমিউনিস্ট ইশতেহার, কমিউনিস্ট ম্যানিফেস্টো যেটাকে ইংরেজিতে বলা হয়, এটা প্রকাশিত হয়। এবং এই ম্যানিফেস্টোতে, কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্টের ইশতেহারের মধ্যে হচ্ছে এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যে কিভাবে বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করা যাবে তার দিক নির্দেশনা দেওয়া থাকে। এই গ্রন্থে তারা পূর্ববর্তী সকল সমাজতান্ত্রিক লেখকদের বিশ্লেষণ মূল্যায়ন করেন এবং তাদের চিন্তা যে সীমাবদ্ধতা সেগুলো তুলে ধরে হচ্ছে তাদের যে সমাজতান্ত্রিক যে বক্তব্য সেটাকে ক্ল্যারিফাই করেন। এখন আমরা টমাস মুরের ডিটেলসে যাই। টমাস মুর বিখ্যাত হয়েছেন তার এই গ্রন্থ ইউটোপিয়ার জন্য। তিনি 1478 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি সে সময় লন্ডনের বিখ্যাত বিদ্যালয় সেন্ট অ্যান্থনিতে পড়াশোনা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এখানে তিনি গ্রিক ও ল্যাটিন সাহিত্য ও দর্শন শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করেন। 1494 সালে তাকে লন্ডনের বিখ্যাত ল অ্যাসোসিয়েটস লিঙ্কন ইন এ ভর্তি করা হয়। 1501 সালে তিনি লন্ডনের বার পূর্ণাঙ্গ বার বার বলতে তোমরা জানো যে বিচার বিচারালয়, সেখানে আইন আইনজীবীদের যে সংগঠন সেটাকে বার বলা হয়, তার পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করেন এবং আইন পেশায় নিযুক্ত হন। কিন্তু আইনশাস্ত্র অধ্যয়নের সময় তিনি ধর্মগ্রন্থ সমূহ এবং গ্রিক ল্যাটিন ক্লাসিক সাহিত্য চর্চাও অব্যাহত রেখেছিলেন। এই সময় তিনি তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইরাসমাস এর সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন, যে বন্ধু তার মৃত্যু বন্ধুত্ব তার মৃত্যু পর্যন্ত ছিল। ইতিমধ্যে তিনি সরকারি চাকরি জীবনে ক্লান্ত হয়ে পড়েন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। 1503 সালে তিনি লন্ডনের বাইরে একটি গির্জার সাথে যুক্ত হন, পাশাপাশি আইন পেশাও চলতে থাকে। 1504 সালে তিনি পার্লামেন্টের সদস্য হন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1513 থেকে 18 সালের মধ্যে তিনি হিস্ট্রি অফ কিং রিচার্ড রিচার্ড থ্রি গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থটিকে মনে করা হয় ইতিহাস তত্ত্বের উপর লেখা ইংরেজি ভাষার প্রথম শ্রেষ্ঠ গ্রন্থ, যেটা কিনা শেক্সপিয়রকেও প্রভাবিত করেছিল। 1516 সালে তিনি তার বিখ্যাত গ্রন্থ ইউটোপিয়া রচনা করেন এবং এই গ্রন্থে তিনি দুজন ব্যক্তির একটি কাল্পনিক দ্বীপে বসবাসের অভিজ্ঞতা বর্ণনা করেন, যে দ্বীপে সবকিছুর মালিক হচ্ছে দ্বীপের অধিবাসীরা। এই গ্রন্থে মুর একটি কাল্পনিক সমাজের বর্ণনা করেন যেখানে সবাই শ্রম স্বেচ্ছা শ্রম দেয় এবং কোনো ব্যক্তিগত সম্পত্তি নাই। এই দ্বীপে কোনো মধ্যস্বত্ব ভোগী নাই, শ্রমে শ্রমিকদের শোষণ করার মতো কোনো শোষক ব্যক্তি নাই। আসলে মুর এখানে দ্বীপকে রূপক অর্থে ব্যবহার করে আসলে রাষ্ট্রের প্রতীকই একটা রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন। টমাস মুর ছিলেন ইংল্যান্ডের টিউটর রাজা অষ্টম হেনরির গুরুত্বপূর্ণ কাউন্সিলর। কিন্তু রাজা বনাম গির্জার দ্বন্দ্ব উপস্থিত হলে তিনি অষ্টম হেনরিকে ইংল্যান্ডের জাতীয় গির্জার প্রধান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন। এজন্য 1535 সালে হচ্ছে তাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে শিরশ্ছেদ করা হয়। টমাস মুরের বিখ্যাত উক্তি ছিল দ্য কিংস গুড সার্ভেন্ট বাট গডস ফার্স্ট, রাজার যদি কোনো ভালো দাস থেকে থাকে সে হচ্ছে প্রথমে স্রষ্টার দাস। এখন আমরা দেখবো ক্লড সেন্ট সাইমন, ওই যে তিনজনের নাম বলেছিলাম, সেন্ট সাইমন, রবার্ট ওয়েন আর চার্লস ফুরিয়ার, এই তিনটা নাম মনে রাখবা, কাল্পনিক দার্শনিকের কাল্পনিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা। সেন্ট সাইমন নামগুলো, আচ্ছা এই যে প্রথম হচ্ছে এটা সেন্ট সাইমন যেটা এখন আমরা পড়বো, সেন্ট সাইমন, তারপর হচ্ছে রবার্ট ওয়েন আর হচ্ছে চার্লস ফুরিয়ার। তোমাদের বইয়ে আছে, ওদের তুমি টিক দিয়ে রাখো তাইলেই হবে। এরা তিনজন হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্রের প্রবক্তা আর অন্যরা হচ্ছে লেখালেখি করেছে, অন্যরা লেখালেখি করেছে কিন্তু তারা প্রবক্তা বলবো না আমরা, কাল্পনিকের তিনজন প্রবক্তা আর বৈজ্ঞানিকের দুইজন প্রবক্তা। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। আচ্ছা এটা কি আমাদের বইয়ে দেওয়া আছে? দাঁড়াও দেখতেছি তোমাদের বই, সেন্ট সাইমন না দেওয়ার কোনো কারণ নাই। 141 পেজে দেওয়া আছে। আচ্ছা
আমি যে কয়জন দার্শনিক পড়াবো এক সবগুলাই বইয়ে দেওয়া আছে। সবচেয়ে শুরুতেই সাইমন, তারপর রবার্ট ওয়েন, বরং এখানে টমাস মুর, টমাস মুরও তো দিয়েছে, ছবি তো দিয়েছে, কোনো কিছুই বাদ পড়ে নাই। তাহলে চিন্তার কোনো কারণ নাই, বইয়েই দেওয়া আছে। সেন্ট সাইমন ছিলেন ফ্রান্সিসের রাজনৈতিক অর্থনৈতিক তত্ত্ববিদ এবং ব্যবসায়ী। রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান ও বিজ্ঞান দর্শনের উপর প্রভাব বিস্তারের ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি পরিকল্পিত অর্থনীতির প্রবক্তা ছিলেন। তিনি মনে করতেন যে ইউরোপ একটা জটিল অর্থনৈতিক অসাম্য বা বৈষম্য, যেটাকে বলে, বৈষম্যের মধ্যে অবস্থান করছে, এবং এই অবস্থা থেকে রক্ষা পেতে হলে অর্থনীতির যে পুঁজিবাদী ধারা, এটাকে পুনর্গঠন করতে হবে। সকল সমাজতন্ত্রবাদীরাই কিন্তু পুঁজিবাদের বিরোধী ছিল। এজন্য তিনি তিন স্তর বিশিষ্ট একটি সামাজিক ফ্রেমওয়ার্ক এর প্রস্তাব দেন। তার মতে প্রথম শ্রেণীটি গঠিত হবে প্রকৌশলী এবং মানব বিদ্যার লোকজনকে নিয়ে, যারা পরিকল্পনা প্রণয়ন করবে। তোমরা একটু কল্পনা করো, আমি এটা আগে পড়ি নাই, আগে পড়লে এটা যেটা চার্ট তৈরি করে ফেলতাম, এটা পিরামিডের মতো কল্পনা করো, এবং এটার প্রথম শ্রেণীতে হচ্ছে প্রকৌশলী এবং মানব বিদ্যার লোকজন, যারা পরিকল্পনা প্রণয়ন করবে। দ্বিতীয় শ্রেণীতে থাকবে হচ্ছে বিজ্ঞানীরা, যারা পরিকল্পনাকে মূল্যায়ন করবে, এবং তৃতীয় শ্রেণীতে থাকবে শিল্পপতিরা, যারা পরিকল্পনা মাফিক কার্য বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। এরকম একটা অর্থনৈতিক সমাজতান্ত্রিক ধারণা ব্যাখ্যা করার জন্য তিনি বেশ কিছু বই লিখেছে, যেমন লেটার্স অফ জেনেভান টু হিজ কন্টেম্পোরারিজ, তারপর ওয়ার্ক অফ সায়েন্স ইন দ্য 19th century, তারপর মেমোরে অন দ্য সায়েন্স অফ ম্যান, তারপর অন দ্য রিঅর্গানাইজেশন অফ ইউরোপিয়ান সোসাইটি, আর দি নিউ ক্রিশ্চিয়ানিটি। এই যে প্রায় 6টার মতো বই লিখেছেন তিনি। সাইমন 1760 সালে প্যারিসে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করে। তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েও আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় ফরাসি সেনাবাহিনীতে যোগদানে সক্ষম হন। অতঃপর তিনি মেক্সিকো এবং স্পেনে কতিপয় খাল খনন প্রকল্পে জড়িত হন। ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের সময়কালে, আমরা ফরাসি বিপ্লবের সময় সন্ত্রাসের রাজত্ব দেখেছিলাম না, মানুষকে ধরে ধরে নিয়ে মেরে ফেলতো, তো সে সময় তাকে কারারুদ্ধ করা হয়। অবশ্য পরে তিনি ছাড়া পান। 1825 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার কয়েকজন বিশ্বস্ত শিষ্য তাকে তাত্ত্বিক হিসেবে বিশ্বে সুপরিচিত করে তোলে। মূলত সাইমন সামাজিক কল্যাণের জন্য সম্পদের পুনর্বণ্টনের উপর জোর দিয়েছিলেন। তিনি মূলত সম্পদের যে বৈষম্য বা অসাম্য, এটার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং এই জন্য সম্পদটাকে কিভাবে সমতা ভিত্তিক ভাবে বন্টন করা হয় এটার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। এখন হচ্ছে দ্বিতীয় যে কাল্পনিক সমাজতন্ত্রবিদ বা প্রবক্তা, রবার্ট ওয়েন। রবার্ট ওয়েন হচ্ছে একজন ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র বা সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি ট্রেড ইউনিয়নের ধারণা দেন, এই জন্য তাকে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম প্রধান নায়ক বলা হয়। রবার্ট ওয়েনকে বলা হয় যে ব্রিটিশ ইউরোপীয় সমাজতন্ত্রের জনক। তিনজন তো প্রবক্তা, তো তার মধ্যে ব্রিটিশ ইউরোপীয় সমাজতন্ত্রের জনক হচ্ছে রবার্ট ওয়েন। তিনি ছিলেন একজন লোহা শ্রমিকের পুত্র। 10 বছর বয়সে তিনি একটি বস্ত্র কারখানায় শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন। পরবর্তীতে 15 বছরের মধ্যে তিনি স্পিনিং শিল্পে চূড়ান্ত উন্নীত হন। 1972 সালে তিনি ম্যানচেস্টার সর্ববৃহৎ স্পিনিং মিলের আন্ডারে ম্যানেজারের পদে উন্নীত হন। সেখানে তিনি লক্ষ্য করেন যে শিল্প বিপ্লব শ্রমিক শ্রেণীর উপর কি ধরনের প্রভাব ফেলছে। তিনি বুঝতে পারেন মানুষের জীবনে কিভাবে পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তিনি শ্রমজীবী মানুষের দুর্দশা দূর করার জন্য কাজ করতে মনস্থির করেন। 1800 সালে তিনি স্কটল্যান্ডের লেনারকে শ্বশুরের স্পিনিং মিলে তার তত্ত্ব পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেন, এবং ফ্যাক্টরিতে শ্রমিকদের জীবনযাত্রা ও কাজের পরিবেশ সে সময়কালের কারখানাগুলোর তুলনায় পরিবেশ থেকে উন্নত করতে সমর্থ হন। তিনি লেনারকে তার পরীক্ষামূলক অভিজ্ঞতার আলোকে শ্রমমান এবং শ্রমের পরিবেশ বিষয়ে একটি তত্ত্ব দাঁড় করান, এবং এই সংক্রান্ত অসংখ্য প্রচারণায় তিনি অংশ নেন। 1825 সালে তিনি পূর্ণকালীন সংস্কার এবং কমিউনিটি ফাউন্ডার হিসেবে নিজেকে নিয়োজিত করেন। তার প্রতিষ্ঠিত এমন একটি শ্রমিক কমিউনিটি ছিল হচ্ছে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে নিউ হারমোনি। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য ইন্ডিয়ানা, সেখানে নিউ হারমোনি নামে একটি কমিউনিটি গঠন করেন।
ওয়েন শুরুতে একজন শিল্পপতি ছিলেন, কিন্তু শিল্প শ্রমিকের মানবিত জীবনযাপন তাকে ভাবিয়ে তোলে এবং তিনি চিন্তাবিদ রূপান্তরিত হয়ে যান। তিনি 1813 সালে একটি বই লেখেন, এ নিউ থট অফ সোসাইটি। ওয়েন মনে করেন যে শিল্প বিপ্লব সামাজিক বিভাজনকে বিস্তৃত করেছে, শ্রমিক বনাম শিল্প মালিক, শহর বনাম গ্রাম, নারী বনাম পুরুষ, বিভাজন হচ্ছে এই যে বিভাজনগুলো, এগুলো হচ্ছে সকল দুর্দশার মূল। তার মতে মানুষ তার চরিত্র নিজে নির্মাণ করে না, পরিবেশ দ্বারা বরং নির্মিত হয়। সুতরাং সমাজ থেকে পাপ দূর করতে হলে ন্যায় ও কল্যাণ ভিত্তিক নিয়ম কানুনের উপর সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি শিল্পের বিকাশকে ক্ষতিকর মনে করেন নাই, কিন্তু প্রশ্ন তুলেছেন যে শিল্পায়ন যে প্রক্রিয়া ঘটেছে সেটা নৈতিকতা এবং সেটার বৈধতা নিয়ে। 1816-20 সালে তিনি উইলবারফোর্সের রবার্ট পিলের সাথে মিলে গ্রামীণ সমবায় পদ্ধতি চালু করেন এবং শ্রমিকদের শিল্প কারখানা এবং কৃষিতে কাজের সুযোগ সৃষ্টি করে দেন। এর ফলে গ্রাম থেকে কৃষি শ্রমিকরা শহরে আসতে থাকে, গ্রামে কৃষকদের জন্য সুযোগ সৃষ্টি করে দেন, ফলে গ্রাম থেকে শহরে কৃষি শ্রমিকদের আসাটা বন্ধ হয়। 1820 সালে তিনি সাম্যবাদী হিসেবে নিজেকে ঘোষণা করেন এবং উৎপাদক শ্রেণীর কল্যাণে স্বচ্ছ বেতন ব্যবস্থার দাবি তোলেন। তিনি সব ধরনের গতানুগতিক রাজনৈতিক কর্মকাণ্ড, ব্যক্তিগত সম্পত্তি মুনাফার বিলোপ সাধন কামনা করেন। ওয়েন তার তত্ত্বকে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল সায়েন্স অফ সোসাইটি বলে আখ্যা দেন। 1830-এর দশকের পর তার অনুসারীরা তার তত্ত্বকেই সোশ্যালিজম বলে পরিচিত করে তোলে। লেনার্ক ছেড়ে আসা থেকে 1558 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই তত্ত্ব প্রচারে বিভিন্ন বক্তব্য দেন এবং এই সময়কালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে বিভিন্ন কমিউনিটি প্রতিষ্ঠা করেন। ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক আন্দোলন বিকশিত হওয়ার সাথে সাথে ওয়েনের ধ্যান ধারণা আবেদন হারিয়ে ফেলে। তবে ওয়েনের যে সম্প্রদায়ের ধারণা, যে কমিউনিটি ধারণা, অংশীদারিত্বের শাসনের যে তত্ত্ব, এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক যে মতবাদ, এটার চিন্তনের ক্ষেত্রে হচ্ছে একদম প্রাথমিকভাবে অগ্রদূতের ভূমিকা পালন করে। আচ্ছা, এরপর তৃতীয় যে ব্যক্তি চা সেটা হচ্ছে চার্লস ফুরিয়ার। চার্লস ফুরিয়ার কে আমরা আগামী ক্লাসে পড়ব। সবাই রোল দিয়েছ? আচ্ছা, আমি তাহলে ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ম্যাম, আসসালামু আলাইকুম।